রেললাইন ধরে আপন মনে নসিমন টাইপ গাড়ি দিয়ে ছুটে চলা, হঠাৎ দেখলে আঁতকে উঠবে যে কেউ, মনে হবে এই বুঝি ট্রেন এসে পিষে দিয়ে যাবে। যাত্রী কিংবা চালক কারো মনেই নেই সেই কোনো ভয়। রেললাইন ধরেই চলছে ছোট্ট এই বাসের যান, যার উপর চড়ে অবলীলায় ভ্রমণ করছে 10 থেকে 12 জন যাত্রী। অবাক হলেও এমন চিত্রের দেখা মেলে কম্বোডিয়ায়। বাসের তৈরি এই রেলকে স্থানীয় ভাষায় বলে নড়ি, তবে এটি বাসের ট্রেন নামেই বিশেষ সমাদৃত। ট্রেনে ভ্রমণ এমনিতেই অনেক রোমাঞ্চকর, তার উপর যদি হয় বাসের তৈরি ট্রেন যার চারদিকে খোলামেলা, ওপরে আকাশ নিচে মাটি এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের সমাহার, তাহলে বিষয়টা কতটা মজার হবে ভাবুন তো একবার। ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে চলে বাসের তৈরি এই নড়ি। তবে এই রোমাঞ্চকর ট্রেনের ভ্রমণ গোটা কম্বোডিয়া জুড়ে নেই। এই ট্রেনের দেখা পেতে হলে যেতে হবে দেশটির বেটামবাং প্রদেশে। এই যানটি মূলত বাঁশের তৈরি পাটাতন, শক্ত ও টেকসই করতে এর পাটাতনে ব্যবহার হয় ধাতব পাত। ছোট্ট এই মোটরযানের চাকাগুলো ইস্পাতের, মোটর হিসেবে ব্যবহার করা হয় বাইক ও ট্রাক্টরের পুরনো ইঞ্জিন। যাত্রী পরিবহনে দেশটিতে আরও অনেক নামি দামি পরিবহন থাকা সত্ত্বেও এর জনপ্রিয়তা তুঙ্গে। এখন মনে কি প্রশ্ন জাগে না, যখন মুখোমুখি হয় দুই বাসের ট্রেন তখন ক্রসিং করে কিভাবে? এটিও বেশ ইন্টারেস্টিং। রেললাইনে যখন দুই বাসের ট্রেন মুখোমুখি হয় তখন একটিকে হাত দিয়েই লাইন থেকে সরানো হয় যাতে অপরটি যেতে পারে। এটি ওজনে বেশ হালকা হওয়ায় সুবিধামতো খুব সহজেই লাইনে ওঠানামা করা যায়, সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট। $5 হলেই ওঠা যায় এই ট্রেনে। ভ্রমণ পিপাসুদের কাছে তাই এটি বেশ উপভোগ্য। মানুষের পাশাপাশি বহন করা হয় গৃহপালিত পশু ও মালামাল। রেললাইন নিয়ে সরকারের তেমন নিয়ন্ত্রণ না থাকায় স্থানীয় বাসিন্দারাই এই লাইনে নড়ি চালিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই প্রদেশে কি কোনো ট্রেন নেই? 70 দশকে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধের সৃষ্টি হয়। ওই সময় এসব রেললাইন পরিত্যক্ত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তখন সমাধান হিসেবে উদ্ভাবন করা হয় এই বাসের ট্রেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যখন রেলের গতি বেড়েই চলছে, গতির যুদ্ধে আজ এগিয়ে জাপান তো কাল চীন, বিশ্বের সবচেয়ে গতিশীল ট্রেনের শিরোপা পেতে যখন বিভিন্ন দেশ মরিয়া, ঠিক তখন কম্বোডিয়ার এই প্রদেশে চলছে বাসের তৈরি ট্রেন। অর্পিতা জাহান, RTV।